মালদার প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন অ্যান্টি ইফটিজের স্কোয়াড তৈরি করতে। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ অনুসারে মালদা জেলা পুলিশ তৈরি করল অ্যান্টি ইফটিজার স্কোয়াড। এই স্কোয়াডে মোট 20 জন মহিলা পুলিশ কর্মী আছে। আপাতত পুরাতন মালদা এবং ইংরেজবাজার শহরে নজরদারি চালাবে। ইফতিজারদের ধরতে কোনো রকম বেয়াত করা হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ। স্কুটি করে নজরদারি চালাবে ওই স্কোয়াডের সদস্যরা। এই জন্যই একটি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন পুলিশ। এই অ্যাপের বোতামে ক্লিক করলেই 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে পুলিশ, যাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে জেলা পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে ওই টিমে অভিযোগ জানানোর জন্যই একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে। খুবই ভালো উদ্যোগ, কেননা একটা মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটে সে যদি দেখে যে তার মধ্যে আরেকজন মহিলা পুলিশ স্কুটি চালিয়ে বা মোটরসাইকেল চালিয়ে ইফটিজার লুটছে, সে নিজেকেও অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করে। তো মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি সত্যি মহিলাদের জন্য খুব ভালো এবং সাধুবাদ জানাই এই উদ্যোগকে। খুব তাড়াতাড়ি মালদা জেলাতে এটা চালু হতে চলেছে। আমার মনে হয় মালদা জেলায় আরও বেশি মেয়েদের নিরাপত্তার দিকে জোর দান হবেন। মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি গোটা বাংলা তো মহিলাদের দিকে নজর দিচ্ছেনই, কিন্তু আমার মনে হয় এই তার যে এই প্রকল্প বা তার যে এই উদ্যোগ, সেই উদ্যোগ আগামী দিনে ভারতবর্ষের প্রতিটি জেলায় গ্রহণ করবে। খুবই ভালো উদ্যোগ এবং আমার মনে হয় সমস্ত শহরের বাসী এটাতে খুশি হবে। একটা স্কুল কলেজের সামনে যদি দুজন মহিলা পুলিশ বাইক নিয়ে যায় এবং কোথাও কোনো ইফটিজিং বা মহিলারা অন্য কিছু অসুবিধা হয়, তার থেকে এর থেকে ভালো উদ্যোগ আর কিছু হয় নিশ্চয়ই। সুরক্ষা অ্যাপ একটা, আর ওর সাথে সাথে উইনার্স স্কোয়াড টিম, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনি আমাদেরকে বলেছিলেন কি এটা যেন মালদা জেলার জন্য, এখানকার লোকের জন্য এটা একটা করা হোক। অন্য জেলাতেও করা হয়েছে, তো আমরা এই জেলাতেও কিছুদিন মধ্যেই এটা চালু করব। এর সাথে সাথে এর মধ্যে একটা এডিশন আছে, আমরা সুরক্ষা অ্যাপ এর সাথে এমবেড করেছি, যার মাধ্যম দিয়ে একটা কেউ সিটিজেন যার কাছে ওই অ্যাপটা থাকবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, ওই অ্যাপটা দিয়ে প্যানিক বাটন, কোন সিটিজেন কিছু সমস্যা থাকলে ওই প্যানিক বাটনটা ক্লিক করলেই আমরা জানতে পারবো, আমাদের কন্ট্রোল রুম জানতে পারবে। আর শীঘ্র মানে উইদিন 10-15 মিনিটস আমাদের টাউন এরিয়ার মধ্যে এটা অ্যাক্টিভ হবে, উইদিন 10-15 মিনিটস আমরা ওই জায়গাটা পৌঁছে যাব। তো এটা আমরা কিছুদিন মধ্যেই এটা চালু করব, আশা করি এটা একটা খুব বড় জিনিস হবে আর খুব মানে মহিলাদের জন্য সুরক্ষার জন্য এই উইনার্স টিমটা আমাদের মালদা জেলার লোকের জন্য খুব উপযোগী হবে, কামিয়াব হবে। স্যার কতটি বাইক থাকছে? অ্যাপ্রক্সিমেট 10খানা বাইক স্কুটি থাকবে, ওটা একটু আমরা ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখেছি, মানে উইথ যেটা পুলিশ টোন একটা দেবে, মানে যেটা পেট্রোলিং একটা ভাবটা আসবে উইথ লাইট অ্যান্ড হর্নস এভরিথিং। সবগুলো আছে ইংলিশ বাজার মালদা থানা মালদা টাউন এরিয়াতে, ওটা টহল করবে, বিভিন্ন টাইমে ওটা ঘুরবে, যেরকম জরুরত পড়বে ওরকম হবে। ইফটিজিং রুখতে কি পুলিশের এই উদ্যোগ? এটা মেন উদ্যোগ ইফটিজিং থামার জন্য। স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে কিছুদিন মধ্যে, তো এটা ওই দিকে পার্ক, যেটা পার্ক অ্যামিউজমেন্ট পার্ক আছে কিছু কিছু ওইসব জায়গা, রেলওয়ে স্টেশনের কাছে মার্কেট প্লেসেস যেখানে একটু গ্যাদারিংটা বেশি হবে ওখানে আমরা এটা জিনিসটা পেট্রোলিং করাবো। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।